মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আগামী 27 ডিসেম্বর থেকে পোলিও টিকাকরণ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হবে সারা জেলা জুড়ে। তার আগে বৃহস্পতিবার ফরাক্কা ব্লকের বিডিও অফিসে আইসিডিএস আশাকর্মী সমাজসেবীদের নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় বিএমওএস ডাক্তার সজল পণ্ডিত সিডিপিও শান্তনু রায়ের তত্ত্বাবধানে। ফরাক্কা ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস এএসএ কর্মীরা উপস্থিত ছিলেন। বিডিও অফিসে আপনার আইসিডিএস আশাকর্মী সবাইকে নিয়ে বৈঠক হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য, এটা কি উদ্দেশ্যে? এটা অ্যাকচুয়ালি এমআর ভ্যাকসিনেশনের উপরে হচ্ছে, যেটা ফরাক্কা ব্লকে বা পুরো মুর্শিদাবাদ জেলাতে 29 নভেম্বর থেকে নিয়ে 22 ডিসেম্বর অবধি হবে। এতে ইনভলভমেন্ট আমি বেসিক্যালি সিডিপিও, অ্যাজ অ্যান সিডিপিও আমার আইসিডিএস ওয়ার্কারদের যেহেতু ইনভলভমেন্ট আছে, সেই ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আজকে এখানে পুরো জমায়েতটা করা হয়েছে। ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেক আইসিডিএস ওয়ার্কার এখানে আজকে প্রেজেন্ট আছে। এই ভ্যাকসিনের মেন মূল কারণটা কি? মেনটা হচ্ছে আমাদের নিজেলসে এবং রুবেলাতে মৃত্যুর হার ঠেকাতে, এবং যাতে একটা কিছু না পায়, এইভাবে আমরা পোলিও দূর করছি, আমরা স্মল পক্স দূর করছি। আগামী দিনে আশা করি আমাদের নিজেলস এবং রুবেলা একটা কিছু পাওয়া যাবে। ফরাক্কার কটা জিপি তো হবে আমাদের? ফরাক্কাতে 9টা জিপি, 9টা জিপি হবে আমাদের, 22-এ নয় 18 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।